আমি আগুনের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছি, যা পুড়বার তা পুড়ে ছাই হয়ে গেছে, যা বাকি আছে তার আর মরণ নেই। সেই আমি আপনাকে নিবেদন করে দিলাম তার পায়ে, যিনি আমার সকল অপরাধকে তার গভীর বেদনার মধ্যে গ্রহণ করেছেন। আজ জানি তার মতো মানুষ হয় না। এই মানুষটিকে আমি প্রথম দেখি আজ থেকে 10 বছর আগে। তিনি ছিলেন রাজ পরিবারের সন্তান, আর আমি এলাম সেই পরিবারের বউ হয়ে। আগেই শুনেছিলাম যিনি আমার স্বামী হবেন তিনি সংযমী পুরুষ। শুনে নিজেকে ভাগ্যবতী বলে মনে হয়েছিল। আমার বড় জাকে আমি এসে অবধি থান পরেই দেখেছি। বাইরে থেকে বোঝা না গেলেও আমি জানতাম আমার জা বিবাহিত জীবনে কোনো সুখ পাননি। আমাদের দুজনের স্থান ছিল রাজবাড়ির অন্তঃপুরে। অন্দর আর বাইরের মধ্যে ছিল রঙিন শার্সি দিয়ে ঘেরা বারান্দা। এই বারান্দার দরজা আমাদের জন্য বন্ধই থাকত। তাতে আমার কোনো খেদ ছিল না, কারণ আমার মনটা ছিল সাবেকি সুরে বাঁধা। আমার স্বামী কিন্তু ছিলেন এ যুগের মানুষ, এ বংশে তিনিই প্রথম লেখাপড়া শিখে MA পাস করেন। তার শখ মেটাতে মিস গিলবি এলেন আমাকে মেম সাহেব বানাতে। Today, Bimala? Nothing. Oh, Bimala, don't be naughty. We're making very good progress, Mr. Chowdhury. We had 10 minutes of conversation today. Really? And history, and geography. And her grammar is improving so much, she wrote a very good essay about the birds in her garden. I see she can sing. Why? Didn't you know? No. She told me she couldn't sing. Oh, really? Bimala, you are impossible. I've asked her several times, but she's never sung for me. Oh, that's silly. Bimala, have you learned how to pour tea? No. Yes, she has, and she'll do it for you. তোমার এখানে আসবার কি দরকার ছিল বলো তো? কিছুদিনের মধ্যেই মিস গিলভির প্রভাব আমার সাজ পোশাকেও দেখা দিতে শুরু করলো।
বিলিতি পোশাক, গলায় বিলিতি সুর, শেষে আমাদের চিনবি তো? কেমন লাগছে বলে? খুব ভালো, একেবারে পটির বিবি। অনেক ভাগ্যি করে এসেছিস রে ছোটু, মনে সুখে স্বাদ মিটিয়ে নে। বাড়ির বউয়েরা তো সুখের মুখ দেখেনি কখনো, স্বামীর মুখই দেখেনি তা সুখের মুখ। রাতের পর রাত সাজগোজ করে বসে থাকতো, যদি তার ডাক আসি। যেদিন চলে গেলে তার দুদিন আগে শিয়রের কাছে বসে আছি, জ্বরে বেহুশ, কাপড়ে যাচ্ছি। হঠাৎ চোখ মেলে আমার দিকে চেয়ে বললেন, তুমি কে? নিজের বউকে চিনতেও পারলেন না। তোর যে কত বড় ভাগ্যি তা তুই কি করে বুঝবি ছোটু? না বোঝার কি আছে দিদি, আমার স্বামীর মতো যে মানুষ হয় না সে কি আর। এই দেখো অনেক দিন বাঁচবি, তোমার কথাই হচ্ছিল বটে। ফুকিরাই পুতুল খালে বলে জানতুম, এখন দেখছি পুরুষ মানুষও বাদ যায় না। কি রকম তোমার মেম পুতুল গো, দেখছো না চোখের সামনে? তাই বলো, তোমার শখই তো মেটানো হচ্ছে। উঠান, পুরুষ মানুষের একটাও শখ থাকবে না তা কি করে হয় বলো? কর শখ আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। কেন দূর থেকে কেন, কাছে আসতে কি? দূরেই ভালো, আমাদের সময় ভাই আতরের অভ্যেস ছিল। এসব বিলেতি গন্ধ সহ্য হয় না। হাসি ভাই, won't you buy my pretty flower? এসব কি নতুন জ্যাকেট? দর্জি দিয়ে গেছে আজই, সব আমার নিজের ডিজাইন। সে তো জানি, কিন্তু তুমি এত সব বাহারের পোশাক পরবে আর সেটা আমি ছাড়া আর কোনো পুরুষ মানুষ দেখবে না? আমি বুঝি রাজ্যের পুরুষকে দেখানোর জন্য সাজ করি। রাজ্যের পুরুষ কেন, যাদের কাছে আমি তোমাকে নিয়ে গর্ব করি তাদের কথা বলছি। আমাকে না দেখলে বুঝি তাদের ঘুম হচ্ছে না? তুমি একটা কথা জানো কি, এই যে অন্তঃপুরে মেয়েদের বন্দি করে রাখা, এটা কিন্তু আগে হিন্দুদের মধ্যে ছিল না। সীতা, সাবিত্রী, দ্রৌপদী, এরা কেউই পর্দানসীন ছিলেন না। সে যাই হোক, তোমার বিমলা পর্দানসীন। পৌরাণিক যুগে মেয়েরা নিজে পছন্দ করে স্বামী বেছে নিত, স্বয়ম্বরের কথা জানো তো? আশ্চর্য, আমার যদি স্বয়ম্বর হতো তাহলে তোমার গলায় মালা নাও দিতে পারতাম। সে তো জানি, সেখানে তো তোমার চয়েস থাকতো, এখানে তো নেই। কি দুঃখ বলতো, দ্রৌপদীকে হিংসে হয়, পাঁচ পাঁচটা স্বামী, সারা জীবন শুধু একটি পুরুষ মানুষ ছাড়া আর কারোর মুখই দেখলে না। তুমি যাকে বিয়ে করেছো সে যে কিরকম লোক সে তুমি জানবে কি করে, যদি না অন্য পুরুষ মানুষের সঙ্গে তার তুলনা করতে পারো? তুমি বুঝি আবার পৌরাণিক যুগ ফিরিয়ে আনতে চাও? তা কেন, পর্দার জিনিসটা মানার কোনো যুক্তি নেই। আমার ধারণা এটা এসছে মুসলমানদের সঙ্গে, হিন্দুদের মধ্যে এটা কোনোদিন ছিল না। তুমি বললেই তো লোকে মানা বন্ধ করবে না? আমি তো লোকেদের কথা ভাবছি না বিমলা,
তুমি তো জানো আমি আর পাঁচজনের মতন নই। সংস্কার বলেই যে মানতে হবে সেটা আমি মানি না। তোমাকে যদি আমার বন্ধু বান্ধবদের সামনে বার করতে পারি তাহলে কিন্তু আমি রীতিমতো গর্ববোধ করব। বন্ধু বান্ধব মানে উনি তো? সন্দীপ কিন্তু একাই 100। যে লোক 5 রকম কাজের ছুতো করে তোমার কাছ থেকে টাকা আদায় করে তার সঙ্গে আলাপ করবার কোনো ইচ্ছেই নেই আমার। সন্দীপ দেশের কাজ করে, ওর গুণ আছে কিন্তু টাকা নেই। আমি যদি ওকে টাকা দিয়ে গুণের অংশীদার হতে পারি সেটা তো আমারই লাভ। দেশের কাজ মানে কি কাজ? স্বদেশী। স্বদেশী জানো তো? জানবো না কেন, কয়েকদিন থেকেই তো স্বদেশী স্বদেশী শুনছি। বিলিতি বয়কট করো, দেশি কাপড় ছাড়া পরো না, দেশি নুন দেশি চিনি ছাড়া ব্যবহার করো না। তুমি এত জানলে কি করে? আমি বুঝি খবরের কাগজ পড়ি না। কিন্তু কেন এসব হচ্ছে জানো? তাও জানি। বলো তো, এখানে বসো, আমার সামনে আর ছটফট করো না। বলুন গুরুমশাই। আচ্ছা স্বদেশী কেন হচ্ছে বলো তো? বড়লাট বাংলা ভাগ করে দিয়েছেন, হিন্দু মুসলমান পাশাপাশি মিলেমিশে থাকতো তাদের মধ্যে দেয়াল তুলে দিয়েছেন তাই। তোমার বউ যে লেখাপড়া শিখেছে এটা বোধহয় তুমি ভুলে যাও। আমি ইংরেজি জানি আর এতটুকু জানবো না। সরি ম্যাডাম সরি। সন্দীপ হচ্ছে এই স্বদেশী দলের একজন বড় কর্মী। এরাই তো বন্দে মাতরম তাই না? হ্যাঁ, বন্দে মাতরম, হেল মাদারল্যান্ড, এই এক মন্ত্রের জোরে এরা সমস্ত দেশকে মাতিয়ে তুলেছে। শুধু একজনকে ছাড়া, তিনি যেমন ছিলেন তেমনি আছেন। আমি যে সহজে কোনো ব্যাপারই মেতে উঠতে পারি না বিমলা, অবশ্যই লর্ড কার্জনের নীতি আমি সমর্থন করি না। হিন্দু মুসলমানদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করাটা আমি অত্যন্ত অন্যায় বলে মনে করি। আচ্ছা রে, বিলিতি কাপড় পুড়িয়ে ফেলছে তাই না? হ্যাঁ ফেলছে বই কি, তোমার এই শাড়িটা পেলে ওরা সঙ্গে সঙ্গে পুড়িয়ে ফেলবে তাই বুঝি। হ্যাঁ আচ্ছা, এই কাপড়ের সুতোটা কোথা থেকে এসেছে জানো? কোথা থেকে? ম্যানচেস্টার। সত্যি? হ্যাঁ, এমনকি তোমার এই ড্রেসিং টেবিলের অধিকাংশ জিনিসই বিলিতি। এই ব্রাশ বিলিতি, আয়না বিলিতি, চিরুনি বিলিতি, এদিকে তোমার চুলের কাঁটা বিলিতি, এই পারফিউম সব ফরাসি, এমনকি এই বোতলটাও বিলিতি কাট গ্লাস, এই টেবিলটাও বিলিতি। এই ঘরের আসবাবপত্র সবই ল্যাজারাস থেকে, বিলিতি কোম্পানি। সত্যি? এটা আমরা ভেবেও দেখিনি। আচ্ছা কি করা উচিত বলো তো? সেটা বরং সন্দীপকেই জিজ্ঞেস করো, ও এখানে আসছে। এখানে? হ্যাঁ। কবে? শিগগিরই, আমার এখানেই উঠবে, আমাদের নাট মন্দিরে মিটিং করবে। আমার মনে হয় সন্দীপের সঙ্গে আলাপ করলে তোমার ভালোই লাগবে। কেন? সন্দীপের একটা দিক আছে যেটা মেয়েরা খুব পছন্দ করে। অনেক নারীর সঙ্গে সম্পর্ক ঘটেছে ওর জীবনে, তার মধ্যে সবই যে স্বদেশী তা নয়। শুধু বিয়েটাই হয়নি বুঝি?
সেটা নাকি হবার সময় নেই। ও ঠিক গুছিয়ে বসে সংসার করার লোকও নয়, ওর মধ্যে একটা ছটপটের দিক আছে, আমার ঠিক উল্টো। আমি তোমার উল্টোটা চাই তোমাকে বলল। তুমি না চাইতে পারো, কিন্তু সেটারও প্রয়োজন আছে বিমলা। দিব্যি আছে ঘরের মধ্যে, আমার সীতা সাবিত্রী হবার কোনো শখ নেই। এর পরের ঘটনার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। Such a shock, Mr. Chowdhury. Such a shock. To think they should do this to me. Schoolboys, were they, Miss Gilby? I know their faces. They used to smile at me, greet me. Good morning, Mem-sahib. Good morning, Gilby, Mem-sahib. And now today, I don't know what came over them. Been to church and on the way home, I passed them standing outside the grocery store. I smiled at them, and one of them picked up a stone. Miss Gilby's কথায় আমি অবাক হয়ে গেলাম। আজ রবিবার, তাই তিনি গির্জায় গিয়েছিলেন। ফেরার পথে এখানকার স্কুলের একটি ছেলে ঢিল মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছে। এটা নাকি স্বদেশের প্রভাব। সাহেবদের প্রতি দেশের মানুষের মন বিষিয়ে উঠেছে, তাই মিস গিলবির মতো নিরীহ মানুষের জীবনও আজ বিপন্ন। বুঝতেই পারলাম যে আমার আর মেম সাহেব হওয়া হলো না। মিস গিলবি চলে গেলেন। এর কিছুদিন পরে আমাদের নাট মন্দিরে এলো স্বদেশীর দল। সব আজ কি উদ্দেশ্য নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি তা আপনারা সকলেই জানেন। আজ কিছুকাল হল বাংলার বুকে গভীর সংকট দেখা দিয়েছে। ভারতের বড়লাট লর্ড কার্জনের রাজনৈতিক অস্ত্র চালনার ফলে আমাদের এই সোনার বাংলা আজ দ্বিখণ্ডিত। বাংলার পূবে ও পশ্চিমে দুই ধর্ম সম্প্রদায়ের মধ্যে যে মৈত্রীভাব, যে সৌহার্দ এতদিন তাদের এক সূত্রে বেঁধে রেখেছিল, তার মধ্যে অন্তর্নিহিত ছিল এক অমোঘ শক্তি, যে শক্তি আমাদের ইংরেজ শাসকের মনে ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছিল, সেই শক্তির মূলে আঘাত করেছে এই খণ্ডন। আজ আমরা একথা সকলেই জানি যে ইংরেজ সরকারের নীতি হল ডিভাইড অ্যান্ড রুল, দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদের সৃষ্টি করে তাদের নিজেদের শাসনের ভিত আরো দৃঢ় করা। ইংরেজ সরকারের ক্ষমতা অসীম, তাদের স্পর্ধাও অসীম। বাংলার যারা নেতৃস্থানীয় তারা একজোট হয়ে এই বঙ্গভঙ্গ প্রস্তাবের প্রতিবাদ করেছিলেন, কিন্তু সরকার সে কথায় কর্ণপাত করেন। এই খণ্ডন রোধ করবার ক্ষমতা আমাদের ছিল না, কিন্তু সরকার বোঝেননি যে কূটনীতির বিরুদ্ধে কূটনীতি প্রয়োগের ক্ষমতা আমাদের আছে। আমরা যে পন্থা গ্রহণ করেছি তাতে যে শুধু সরকার বিপর্যস্ত হবেন তাই নয়, তাতে আখেরে দেশের মঙ্গল হবে, দেশ সমৃদ্ধ হবে, দেশ শক্তিশালী স্বাবলম্বী হবে। এই পন্থা হল স্বদেশীর পন্থা। আজ আমরা আপনাদের সকলকে আহ্বান জানাই, নারী পুরুষ নির্বিশেষে, ধনী দরিদ্র নির্বিশেষে, রাজা প্রজা নির্বিশেষে, আসুন আজ থেকে এই মুহূর্ত থেকে আমরা শপথ গ্রহণ করি যে বিদেশি জিনিস আমরা বর্জন করব, বয়কট করব, আর যা কিছু স্বদেশ জাত তা সাদরে গ্রহণ করব। আমাদের জাতীয় পণ্য উৎপাদনের পথ এতদিন দুর্গম করে রেখেছিল ইংরেজ সরকার তাদের নিজেদের স্বার্থের জন্য।
আমাদের কাপড় এসেছে বিদেশ থেকে, আমাদের চিনি এসেছে বিদেশ থেকে, আমাদের নুন এসেছে বিদেশ থেকে, আমাদের দৈনিক ব্যবহারের কটা জিনিস আমাদের দেশে তৈরি তা কি কখনো আপনারা খেয়াল করে দেখেছেন? কলকাতা শহরের বিখ্যাত বিলাতি দোকানগুলি আপনারা দেখেছেন কিনা জানি না, আমি দেখেছি। এই সব দোকানের দ্রব্য সম্ভার, এই সব দোকানের সমৃদ্ধি দেখলে স্তম্ভিত হতে হয়। এই কথা কি আজ আমরা প্রশ্ন করতে পারি না যে আমাদের দেশের টাকা বিদেশি তহবিলে যাবে কেন? কোন অধিকারে তারা আমাদের এইভাবে শোষণ করবে? এর জন্য কি দায়ী নয় আমাদের দেশের দারিদ্র? এই শোষণ প্রতিরোধ করা আমাদের সকলের কর্তব্য নয়? এই কলঙ্ক মোচন করার সময় কি আজ আসেনি? যদি অন্যায়ের প্রতি আমরা দৃষ্টি না দিই, যদি উদাসীন থাকি, যদি বিদেশিরা দেশের সম্পদ এইভাবে লুণ্ঠন করে নিয়ে যায়, তাহলে ভবিষ্যতের দিকে চাইব আমরা কোন ভরসায়? তাই বলছি ভাই সকল, আজ ইংরেজ সরকারের যথেচ্ছাচার রোধ করবার সময় এসেছে। আজ আর দ্বিধা করলে চলবে না, আজ আমাদের প্রত্যেককে গ্রহণ করতে হবে স্বদেশীর ব্রত। আর এই ব্রত উদযাপনে যে মন্ত্র আমাদের প্রেরণা যোগাবে, যে মন্ত্রের শক্তিতে ব্রিটিশ শাসনের ভিত পর্যন্ত কেঁপে উঠবে, আসুন সকলে সেই মন্ত্র উচ্চারণ করে সমস্ত বিপদ তুচ্ছ জ্ঞান করে দেশ সেবার পবিত্র কাজে নিজেদের উৎসর্গ করি। বন্দে মাতরম, বন্দে মাতরম। The tales that to me were so dear, long, long ago, long, long ago. Sing me the songs I delighted to hear. Amon bhukti tar poro tumi biliti shur bhanchu. Tahole ki shur bhanchbo? Kirtan, shama shungit. নিধুবাবুর টপ্পা ঢাল ঢাল কাঁচা অঙ্গে রোলাবনি, ঢাল ঢাল কাঁচা অঙ্গে রোলাবনি, অবনি বহিয়া যায়। That's better. ভদ্রলোক কিন্তু বলেন ভালোই, ভাষার উপর বেশ দখল আছে। কলেজে ডিবেট করতো। ইশাদ হাসির তরঙ্গ হিললে, বেশ লাগছিল দেখতে গেরুয়া পড়া ছেলেগুলোকে। মদন মুরছা পায়, কতদিন থাকবেন? কাল রংপুর যাবে। ওখানেই কাজ। আলাপ করবে নাকি? কি হবে, কথা তো বলতে পারবো না। তোমায় কিছু বলতে হবে না, যা বলার ওই বলবে। যদি স্বদেশীর কথা জিজ্ঞেস করেন? শুনে তো মনে হলো ভদ্রলোক যা বললেন ঠিকই বললেন। মেম সাহেবী ঢঙে সাজগোজ করলে বোধহয় ভদ্রলোক আঁতকে উঠবেন। কি পড়া যায় বলতো? বারোই অগ্রহায়ণ 1314। শুভ সায়রের ছোট রানী সাবিকী নিয়ম ভেঙে অন্দর মহল থেকে বাইরে বেরোলেন। ¶¶
নমস্কার। ইনি কাল তোমার বক্তৃতা শুনে স্বদেশী মন্ত্রে দীক্ষিত হতে রাজি হয়েছেন। কি বলছো নিখিল? ঠিকই বলছি। বসো সন্দীপ। কি হলো, বসো। প্রথমে আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি, এখন কানকে বিশ্বাস করতে পারছি না। উনি কিন্তু একটু বাড়িয়ে বলছেন। যদি দুয়ানাও সত্যি হয় তাহলে আমি ধন্য। আমি রাজনীতির ক্ষেত্রে যাই করি না কেন, আপনি যে একটা সামাজিক বিপ্লব করে ফেলেছেন সেটা তো চোখের সামনে দেখতে পাচ্ছি। সেটার মানে তো আমি বুঝি, আর আমি এও বুঝি যে নিখিল আপনার স্বামী হলেও আপনি নিখিলের ছায়া মাত্র নন, আপনার নিজস্ব একটা সত্তা আছে। কারণ নিখিল আমার কথায় কান দেয় না, আপনি দিয়েছেন। আর বেশি বলো না, তাহলে আর মাটিতে পা পড়বে না আমার গৃহিণী। ও সব কথা বলে কোনো লাভ নেই নিখিল, আমরা পলিটিক্স করি, দল ভারী করার ব্যাপারে আমরা নির্লজ্জ। এখনো পর্যন্ত কোনো মহিলাকে আমি আমার দলে পাইনি, অবশ্য এখনই যে পেয়েছি তা বলতে পারি না, কিন্তু পেলে খুশি হব এটা বলতে দ্বিধা নেই। মেয়েদের একটা সহজাত বুদ্ধি আছে যাকে যাকে বলে ইন্টুইশন, সেটাকে আমি মনে প্রাণে শ্রদ্ধা করি। পুরুষের বুদ্ধি বিবেচনা তার কাছে হার মেনে যায়। কি বলো নিখিল? এই ওর বক্তৃতা কেমন লাগলো বলে দাও। ও হ্যাঁ, সেটা আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। আচ্ছা, আমার কথাগুলো কি খুব ভুল বলে মনে হলো আপনার? বলুন, দ্বিধা করবেন না। আমি তো অত ভাববার সময় পাইনি। সেই জন্যই তো আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কেন ভাববেন? ভাববে তো, আপনার হৃদয় কি বলে বলুন, ওসব বুদ্ধির কথা ভুলে যান। আমি তো অত বুঝি না, তবে আমার মনে হয় বাংলা ভাগ করে যদি ইংরেজ সরকার অন্যায় করে থাকেন তাহলে আমাদের মেনে নেওয়া উচিত নয়। স্বদেশী করলে যদি তাদের টনক কিছুটা নড়ে তাহলে সেটাই করা উচিত। অবশ্যই এটাও ঠিক যে এই জিনিস অল্প কজন করলে তাতে কোনো ফল হবে না, যদি একসঙ্গে অনেকের মনে স্বদেশীর ইচ্ছে জাগিয়ে তোলা যায় তাহলেই কাজ হয়। 100 বার সেটাই তো আমাদের কাজ, এই জাগিয়ে তোলার জন্যই তো আমাদের মন্ত্র বন্দে মাতরম। আচ্ছা, আপনার মনে হয় না যে আমাদের এই মন্ত্রে একটা জোর আছে? আপনি নিজে বলে দেখেছেন মন্ত্রটা? বলে দেখবেন, চেঁচিয়ে বলার দরকার নেই, স্বগত বলে দেখবেন। সত্যি বলতে কি, কাল যখন সবাই মিলে একসঙ্গে বন্দে মাতরম বলছিল তখন বেশ একটা রোমাঞ্চ গায়ে বেশ কাঁটা দিচ্ছিল। সেটাই তো স্বাভাবিক। আপনি জানেন আপনার স্বামী আমাদের এই মন্ত্রে বিশ্বাস করেন না। কি নিখিল? আমি যে কোনো রকম নেশাতেই বিশ্বাস করি না সন্দীপ। নেশা? নেশা মানে? যারা কোনোদিন দেশের কথা ভাবেনি তাদের দিয়ে দেশের কাজ করাতে গেলে নেশা ছাড়া গতি আছে কি? কিন্তু কাজটাই তো আসল নিখিল, কাজটা তো চাই। কাজটা আসবে উদ্দীপনার মধ্যে দিয়ে, উদ্দীপনা আসবে মন্ত্রীর মধ্যে দিয়ে। ফরাসি বিপ্লবে মার্সেলেস গানের ভূমিকা তুমি জানো না? আজকের দিনে যেটা যেটা সব থেকে বেশি দরকার সেটা হলো একসঙ্গে বহু লোককে জাগিয়ে তোলা। আমাদের দেশের কবিরা স্বদেশী গান লিখছেন তুমি জানো? সেই গান তো লোককে মাতিয়ে তোলার জন্য। আপনি শুনেছেন সেই গান? বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান?
বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার সইবে না সেই টান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান। শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, হও না যতই বড়, হও না যতই বড় আছেন ভগবান। আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নেরে, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নেরে। বোঝা তোর ভারী হলে, বোঝা তোর ভারী হলে ডুববে তোরই খান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান। গানটা যে ভালো সেটা আমিও স্বীকার করছি। ও বাপ, এসব কি? স্বদেশী চা, দার্জিলিং। না না, চা তো হলো, আমি দেখি সঙ্গের জিনিসগুলো। একটু মিষ্টি খেতে হবেই আপনাকে, শুধু চা খেলে চলবে না। মিষ্টিগুলো শুধু স্বদেশী নয়, বিমলা নিজের হাতের তৈরি। তাই নাকি? হুম, তাহলে তো খেতেই হবে। মিষ্টি খাওয়ার লোকটা এখনো খাঁটি উঠতে পারে। তোমার বিলিতি সিগারেটও তো ছাড়তে পারোনি দেখছি। ওটা অসম্ভব। তুমি দেখেছো দেশি সিগারেটগুলো, ওই চশমা মার্কা দাঁড়িপাল্লা মার্কা, দেখলি অবক্তি। তার চেয়ে ছেড়ে দিলেই পারে ধূমপান, মনের জোর নেই আপনার? ঠিক আছে, আপনি আমাদের দলে আসুন, ছেড়ে দেব। চিনি ক চামচ? বিলিতি হলে এক, দেশি দুই। বলো এখন তোমার প্ল্যান কি? স্থির করিনি এখন। তোমার প্রতিবেশী জমিদার হরিশ কুণ্ডু আমাকে ডেকে পাঠিয়েছে, ওর ওখানে বিদেশি বস্ত্রদান যোগ্য আছে, আমি হব তার হোতা, কাজে সেখানে একবার যাওয়া দরকার। বিমলা দেবী, আপনি কি জানেন আমার যত কিছু সমস্যা তা আমার এই জমিদার বন্ধু থেকে নিয়ে, ও আমাদের কোন রকম সাহায্য করবে না। স্বদেশীর সমর্থক এখন অনেক জমিদারি পাবে তুমি কাছাকাছির মধ্যে, আমার এলাকার তুমি কাজটা নাই বা করলে। শুনছেন, আপনার স্বামীর কথা শুনছেন, দেশপ্রেমীর লেশ মাত্র নেই লোকটার মধ্যে। যাকগে তাহলে, আপনি আসছেন তো আমাদের দলে? ভয় পাবেন না, দলে আসা মানে খাতায় নাম লেখাতে হবে না, আপনি যেমন আছেন তেমনি থাকবেন, দরকার হলে আমি আসবো আপনার কাছে। বলুন, কথা দিতে হবে কিন্তু। ঠিক আছে, গুড, তাহলে আসি। তুমি যাচ্ছ? হ্যাঁ, আজকে অনেক কাজ, নিচে আমার দলের ছেলেরা আমার জন্য অপেক্ষা করছে। বিমলা দেবী, আজ সত্যি আমার জীবনে একটা স্মরণীয় দিন। শুধু একটা অনুরোধ, আপনি নিজের বিশ্বাসে চলবেন, এই লোকটির দ্বারা প্রভাবিত হবেন না। সে ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকতে পারো সন্দীপ, আজ থেকে আমার স্ত্রী সম্পূর্ণ স্বাধীন। উত্তম উত্তম, আচ্ছা তাহলে চলি।
চলো আমিও নিচে যাচ্ছি। তুমি কিন্তু এখনো বললে না আমাকে কি আমার বন্ধুকে কেমন লাগলো। একদিন আর কি বা চিনলাম ভদ্রলোককে। আমার বিশ্বাস সন্দীপকে অল্প চিনলেই বেশি ভালো লাগে। তোমাদের দুজনের মধ্যে এত কম মিল, তোমরা বন্ধু হলে কি করে সেটাই ভাবছিলাম। সেটা হয় বিমলা, বন্ধুত্বের হিসেব অঙ্ক কষে হয় না। তাছাড়া আমরা তো সেই কলেজের বন্ধু, মিলও যে ছিল না তা নয়। দুজনেই একসঙ্গে ঠিক করেছিলাম যে অন্ধ সংস্কার গুলোকে মেনে নেব না। অবশ্যই ও আমার চেয়ে এক কাঠি বাড়া। উনি পছন্দ করা মেয়েকে বিয়ে করবে না বলে ও বাপমার সঙ্গে মুখ দেখা দেখে বন্ধ করে দিল। আমাদের বিয়ের কিছুদিন পর বললো তোমার বউয়ের সঙ্গে আলাপ করিয়ে দেবে না। তারপর সুযোগ পেলেই মনে করিয়ে দিত। শেষটা বললো তুমি তোমার বউয়ের সম্বন্ধে যা সব বলেছ আমি একটা কথাও বিশ্বাস করি না। আর আজকে কি বলেছে জানো? কি? বলবো না। কেন? একদিনের আলাপে ও আর কি বলবে, আমি তার চেয়ে ঢের বেশি বলতে পারি। তুমি তো বলো না কখনো। মুখে বলার কি দরকার আছে? তোমার ইন্টিউইশন নেই? ছোটি রানী মা। কি ননকু? মুখার্জি বাবু চিঠি দিয়েছে। ঠিক আছে বলো, আসছি। বহুত আচ্ছা। কালের বাঁশি আগুল করে, কেমন করে থাকি ঘরে।
বন্দে মাতরম। উনি কিন্তু নেই। ওকে তো চাইনি, আপনি কি চেয়েছি? আসুন বসুন। একদিন আড়ালে ছিলেন, এখন যখন বেরোলেন তখন তার দূরে থাকা চলবে না। আপনি এইখানে বসুন আমার পাশে। That's it. কি হলো? বিশ্বাস হচ্ছে না। নিখিল আমাকে আপনার বিয়ের পর থেকে বলে আসছে আপনার সঙ্গে আলাপ করিয়ে দেবে। আমি বিশ্বাস করতে পারিনি। সত্যি কথা বলতে কি এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না। একদিন শুধু আপনার গুণের ফিরিস্তি শুনে এসেছি। আপনি মেম সাহেবের কাছে ইংরেজি শিখেছেন, আপনি বই পড়তে ভালোবাসেন, আপনি সেলাই জানেন, আপনি রান্না জানেন, আপনি কি রাঁধতে ভালোবাসেন, কি খেতে ভালোবাসেন, কি ফুল ভালোবাসেন সব আমি জানি। তাছাড়া আমি আর একটা জিনিস জানি, নিখিল যে আমাকে টাকা দিয়ে সাহায্য করে সেটা আপনি পছন্দ করেন না। সুতরাং বুঝতেই পারছেন, এক হিসেবে ভাবতে গেলে আপনি আমার অপরিচিতা নন। কিন্তু আপনি যে কোনোদিন আমার পাশে এসে বসবেন এটা আমি ভাবতেও পারিনি। রংপুর গিয়েছিলেন? গিয়েছিলাম। কেমন হলো? খুব ভালো। তাই তো ভোরবেলায় উঠে ইচ্ছিল একবার আপনাকে দেখি। আবার যেতে হবে নিশ্চয়ই। কোথায়? রংপুরে। ওটাই তো আপনার কাজে সেন্টার করবেন, তাই না? গোড়াইতে ভেবেছিলাম কিন্তু এখন আর সেই ইচ্ছে নেই। তাহলে খোলাখুলি বলছি আপনাকে, আমার ইচ্ছে আপনার কাছে থেকে কাজ করি। মৌমাছি যেমন মক্ষী রানীকে ঘিরে কাজ করে, আপনি হবেন আমাদের মক্ষী রানী। আপত্তি আছে? কিন্তু এখানে আপনাদের অসুবিধা হবে না? হবে। নিখিল ব্যাপারটা ভালো চোখে দেখবে না, কিন্তু কি জানেন, আমি মানুষটা আবার একটু জেদি। নিখিলের আপত্তিটা আমি কিছুতেই মানতে পারছি না। আমি আপনাদের এই সুখসারেই স্বদেশীর প্রবর্তন করতে চাই, আর সে ব্যাপারে আপনার সাহায্য চাই। আমি কিন্তু আপনাদের কাজ সম্বন্ধে কিছুই জানি না। আপনি বক্তৃতা দেন সেটা জানি, সেটাই কি কাজ? সেটা একটা কাজ, বড় কাজ। অনেক সময় কথাতেই কাজ হয়ে যায়। দাঁড়ান, আপনি যদি আমার কাজের বিষয়ে জানতে চান তাহলে এইটা পড়ুন। এটা পড়লে সব জানতে পারবেন। নিশ্চয়ই পড়ব। এবারে একটা কাজের কথা বলি। এই অঞ্চলে আপনাদের সুখসারের হাট একটা বড় হাট, জানেন তো? শুনেছি। কাছাকাছির মধ্যে একমাত্র সুখসারই এখনো বিলিতি জিনিসের বেচা কেনা হচ্ছে। অন্যান্য এলাকার জমিদাররা নিজেরাই গরজ করে সেটা বন্ধ করেছেন, কিন্তু নিখিল করেনি। আমার দিক থেকে যা করার আমি করব, কিন্তু আপনি যদি একটু সাহায্য করেন তাহলে আমাদের কাজটা আরো সহজ হয়ে যায়। আপনি বোধহয় আমার ক্ষমতাটা একটু বাড়িয়ে দেখছেন। মোটেই না। নিখিল আমার বন্ধু হতে পারে, কিন্তু সে আপনার স্বামী, তার উপরে আপনার জোরটা আমার চেয়ে অনেক বেশি।
আমার স্বামী কিন্তু সহজে মত পাল্টানোর লোক নন। জানি, কিন্তু আমার ধারণা আপনি বললে সেটা সম্ভব হতে পারে। নিখিল যে আপনাকে কি চোখে দেখে সেটা তো আমি জানি, একবার চেষ্টা করে দেখবেন। প্রজাদের হুকুম করলে তারা নিখিলের কথা মানতে বাধ্য। নিখিল শুধু বলবে তোমরা হাটে বিলিতি জিনিস রেখো না। আমার কথায় যদি কাজ না হয়? আপনি চেষ্টা করলে আমি খুশি, ফল না হলে যা করার আমি করব, আর সেটা মক্ষীরানীকে জানিয়েই করব। আপনার উপর নির্ভর করতে পারি তো? আমি চেষ্টা করব। আপনাকে যত দেখছি ততই ভালো লাগছে। আমি তাহলে আসুন, আপনার ছুটি। ও শুনুন, আপনার একটা জিনিস এই একটি বিদেশি দ্রব্য আমি আমার কাছে রাখছি, সন্দীপের সঙ্গে দেখা হয়েছে আজকে? হয়েছে। কি বলে? দুশ্চিন্তায় আছেন ভদ্রলোক। কেন? তুমি ওকে স্বদেশী করতে দেবে না? কে বললো দেব না? তুমি তো শুনলে, অন্য কোথাও গিয়ে যত ইচ্ছে স্বদেশী করুক। উনি তো বলছেন এখানেই থাকবেন। এখানে থাকবে? তাই তো বলছেন, এখানে থেকেই কাজ করবেন। ভুল করবে? সারা বাংলাদেশেই তো স্বদেশী হচ্ছে, তোমার আপত্তি কেন? আমার পক্ষে স্বদেশী করা মানে আমার হাটে বিলিতি জিনিস কেনা বেচা বন্ধ করানো। সেটা হরিশ কুণ্ডু করতে পারে, আমি তা পারি না। কিন্তু হাট তো তোমার, পারবে না কেন? হাট আমার নয় বিমলা, যাদের মাল সেখানে বিক্রি হয় হাট তাদের, তারা গরিব। বিলিতি জিনিসের দাম কম, আর স্বদেশীর তুলনায় জিনিসও ভালো। গ্রামের গরিবরা তো তাই কিনবে, আর সেটা আমি জোর করে বন্ধ করব। স্বদেশী জিনিসটা যাদের পয়সা আছে তাদের জন্যে, গরিবদের জন্যে নয়। কি ভাবছো? স্বদেশীও হবে, গরিবরাও কষ্ট পাবে না, এটা কি হয় না? তা যদি হয় তাহলে নিশ্চয়ই স্বদেশী সমর্থন করব। তার মানে তোমার মতে স্বদেশী জিনিসটাই ভুল? আমি বললেই তো লোকে ভুল বলে মানবে না, সমস্ত দেশই স্বদেশী নিয়ে মেতে উঠেছে। যেমন তোমার সন্দীপের কথাগুলো ঠিক লেগেছে, তেমনি আরো অনেকেরই ভালো লাগতে পারে। কিন্তু আমার বিশ্বাস, গরিবদের উপর জুলুম করে দেশের কোনো মঙ্গল হতে পারে না। কথাগুলো তোমার মনে ধরছে না বোধ হয়? আমি ঠিক ওভাবে ভাবিনি। আমার মনে হয়েছিল এই অবস্থায় একটা কিছু করা দরকার, তাতে যদি লোকের এখন অসুবিধা হয় শেষ পর্যন্ত কিন্তু ভালোই হবে। যারা স্বদেশী করছে তারা তো দেশকে ভালোবেসেই করছে। আমার ধারণা অনেকেই মনে মনে দেশের একটা মূর্তি গড়ে সেটাকেই ভালোবাসছে, একটা একটা মাতৃমূর্তি। দেশ হলো মা, সেই মায়ের পুজো, মায়ের সেবা, মায়ের বন্দনা, যা করছো সবই মায়ের জন্য, মায়ের দুঃখ দূর হবে বলে। আমি জানি, আমি জানি সেই জিনিসটা মেয়েদের মনে ধরতে বাধ্য। আমি তোমার মনোভাব বুঝি বিমলা,
কিন্তু আমি তো সেভাবে মানতে পারি না। আজ যে কথাগুলো বললে সে কি সব তোমার নিজের মনের কথা? হঠাৎ এই প্রশ্ন কেন? না, আমার মনে হলো তুমি সন্দীপের হয়ে সুপারিশ করছো। সন্দীপ বাবু তোমার বন্ধু হতে পারে না, আমার তো কেউ নন। আমি ভেবেছিলাম তোমরা দুজনে ইন রাইট আর্নেস্ট দেশের কাজ শুরু করেছো, ও বাইরেটা সামলাচ্ছে আর তুমি ঘরে। কি কথা! তোমরা কি রোজ মিটিং করবে? আমাকে বলে বলে বাইরে বার করিয়ে তোমার এরকম ঠেস নিয়ে কথা বলার কোনো মানে হয় না। সরি বিমলা, আমি কিন্তু একটা সহজ প্রশ্ন করেছিলাম, ঠেস দেবার জন্য করিনি। ঠিক আছে, তোমার যদি অত দুশ্চিন্তা হয় আমি বাইরে যাব না। ভুল করো না বিমলা, দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমি তো তোমাদের দুজনকেই চিনি, দুশ্চিন্তা হবে কেন? আর তুমি বাইরে বা যাবে না কেন, কিসের জন্য? আমার ইচ্ছে তাই আমি যাব না। এ তো অভিমানের কথা হলো। দুদিন তো গেলাম, রোজ রোজ যেতে হবে এমন তো কোনো কথা নেই। ঠিক আছে, আমার দিক থেকে তোমার যাওয়া না যাওয়া কোনো ব্যাপারেই জবরদস্তি নেই। আমি তো বলেইছি তুমি সম্পূর্ণ স্বাধীন। তবে হ্যাঁ, একটা কথা আমি বলতে চাই, তুমি যদি বলো যে তোমার বিদেশি পোশাকগুলো আর পরবে না, তোমার বিলিতি সেন্ট, বিলিতি সাবান, বিলিতি জুতো এসব আর ব্যবহার করবে না, আমি কিন্তু একটু আপত্তি করব না। কিন্তু আমার হাট থেকে বিলিতি জিনিস সরাতে গেলে আমার একটা বিশ্বাসের মূলে আঘাত করতে হয়, সেটা তো আমি পারবো না বিমলা। স্বদেশী জিনিসটাকে আমি হালকাভাবে নিতে পারি না বিমলা। যেটুকু আমার ভাগে এসে পড়েছে সেটুকুই আমার, এই কথা দুর্বলেরা বলে আর অক্ষমেরা শোনে। যা আমি কেড়ে নিতে পারি সেটাই আমার, এই হলো জগতের শিক্ষা। দেশে জন্মেছি বলেই দেশ আমার নয়, দেশকে যেদিন লুট করে নিয়ে জোর করে আমার করতে পারবো সেই দিনই দেশ আমার হবে। ব্যবসার অন্ত্যেষ্টিক্রিয়ায় তোমাদের গ্রামে এই প্রথম চিতার আগুন জ্বলল, এই ছাই পবিত্র, বন্দে মাতরম, বন্দে মাতরম। এটা ছোট রানীমাকে দিয়ে এসো। বহুত আচ্ছা।
રાણી માં તબિયત ખરાબ છે બાબુ. ઠીક છે, মাস্টারমশাইয়ের সঙ্গে পরিচয় আছে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, প্রাতঃ প্রণাম, ভালো আছেন তো? আপনারা কি থাকতে দেবেন? ভালো, কি ব্যাপার? তোমার আসার পর থেকে ওনার ছাত্রদের টিকি মাত্র দেখা যাচ্ছে না। আপনি নিশ্চয়ই জানেন যে চরিত্র গঠনের দিক থেকে দেশ সেবার একটা বিশিষ্ট ভূমিকা আছে। আমার স্কুলের এক ছাত্র দেশ সেবার নাম করে বহুবার গভর্নেস মিস গিলবির মাথা ফাটিয়ে দিয়েছিল। গিলবির? সেটাও বোধ হয় চরিত্র গঠনেরই একটা অঙ্গ। ভুলে যাচ্ছেন, সেটা ঘটেছিল আমি আসার আগে, কাজী তার জন্য আমাকে দায়ী করা চলে না। আর তাছাড়া যেখানে এত বড় একটা আন্দোলন চলেছে সেখানে এরকম দুটো একটা ঘটনা যে ঘটবে না এটা আশা করেন কি করে? আমার স্কুলের সেরা ছাত্রটিকেও তো আপনি দলে টেনে নিয়েছেন। কে? অমূল্য? ইয়েস, সে আবার পরীক্ষা দিলে স্কলারশিপ পেত, আপনি সে পথ বন্ধ করে দিয়েছেন। অমূল্যকে আমি দলে টানবো কেন? অমূল্য স্বেচ্ছায় এসেছে। আর ওই নিষ্কর্মা বাউন্ডুলে বলতে যা বোঝায়, যারা গ্রামের কলঙ্ক, এমনও তো বেশ কিছু ছেলে আপনার দলে যোগ দিয়েছে। তারা যা নিষ্কর্মা নেই চন্দ্রনাথ বাবু, তারা সবাই কাজ করছে, তারা এখন কর্মী। এই গ্রামে এখন দুজন ছাড়া সবাই কাজ করছে, একজন আপনি আর একজন আপনার ওই প্রাক্তন ছাত্র নিখিলেশ চৌধুরী। আমার আফসোস হলো একে কখন আমার দলে টানতে পারলাম না। ইনিও আপনারই মতো স্বদেশী শুনলে কানে আঙুল দেন। স্বদেশী শুনলে কানে আঙুল দেন, আপনাদের মতন ডিস্ট্রাকটিভ স্বদেশীর কথা শুনলে কানে আঙুল দেন। ইনি স্বদেশী করেছেন আপনার ঢের আগে, তার জন্য ওই কোনো মন বোলানো মন্ত্রের দরকার পড়েনি। সেটা আমি জানি। আপনি কিচ্ছু জানেন না। আপনি এর স্বদেশী ব্যাংকের কথা জানেন? স্বদেশী চিনির কল, সাবানের ফ্যাক্টরি জানেন? নিজে তাঁত বসিয়ে দিশি কাপড় ইনি বুনিয়েছেন, জানেন সেটা? তখন কোথায় ছিল আপনাদের স্বদেশী আর আপনাদের ওই বন্দে মাতরম? কত অর্থ ইনি ব্যয় করেছেন স্বদেশীর পেছনে জানেন কিছু? ঠিক আছে মাস্টার, তুমি থামো তো নিখিল, কথাগুলো বলা দরকার। কি মুশকিল, আমি তো সেটা বলছি ওকে যে আমাদের উদ্দেশ্য যদি এক, তাহলে তুমি এসে যোগ দিচ্ছ না কেন আমাদের দলে? উদ্দেশ্য এক নয়, অনেক পার্থক্য। আপনারা সব লিডার হয়ে নিজেদের স্বার্থ সিদ্ধির পেছনে ছুটেছেন, দেশের লোকের কথা ভাবছেন না। নিখিল নিজের কথা একবারও চিন্তা করেনি। আপনারা সব বাবা পাচ্ছেন, দেশের লোক আপনাদের মাথার উপর তুলে নাচছে। ওর ভাগ্যে ছিল টিটকিরি, নেহাত বিষয় বুদ্ধিটা তো দেননি ভগবান, তাই ওর স্বদেশী ট্যাকেনি। কিন্তু ওর পথ চাইছিল ঠিক, আপনাদেরটা ভুল। শুধু ভুল নয়, দেশের পক্ষে হানিকর, ডেঞ্জারাস। আমি ও বেলা আসবো। ওরে বাবা রে, দোহাই নিখিল, তোমার কাছে একটা অনুরোধ, তুমি তোমার এই মাস্টার মশাইটিকে আমার কাছে আসতে দিও। আমি এখানে বক্তৃতা শুনতে আসিনি, দিতে এসেছি। তুমি নাকি এখানে থেকেই কাজ আরম্ভ করতে চাও? আজ বিকেলে তোমার হাতে আমার বক্তৃতা। চ্যালেঞ্জটা তো এখানেই নিখিল, যেখানে জমিদার নিজেই স্বদেশীর পক্ষে, সেখানে নয়। কিন্তু মনে রেখো সন্দীপ, আমার প্রজাদের অধিকাংশই গরিব মুসলমান, তাদের উপর কোন রকমের অত্যাচার হয় সেটা আমি চাই না। যদি দেখি সেটা হচ্ছে তাহলে কিন্তু আমি বাধা দিতে বাধ্য হব। তারা যদি আন্দোলনের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় সেটা তো আমি মেনে নিতে পারি না নিখিল। অনেক মুসলমান স্বদেশী মেনে নিয়েছে, তাদের জোর করে মারানো হয়েছে। এখানেও হবে,
আমি যা বলবার বলে গেলাম, এবার তুমি কি করতে চাও সেটা তোমার ব্যাপার। তোমরা সবাই জানো যে আজ ইংরেজ সরকার আইন করে বাংলাদেশকে দুভাগ করে দিয়েছেন। এই ভাগ করা আর হিন্দু মুসলমানের মধ্যে দেয়াল তুলে দেওয়া একই কথা, একই জিনিস। এই দেয়াল সরাসরি ভেঙে ফেলবার অধিকার সরকার আমাদের দেননি, কিন্তু সরকারকে জব্দ করব বলে আমরা অন্য রাস্তা নিয়েছি। একটা প্রধান রাস্তা হলো আমাদের হাটে বাজারে বিদেশি জিনিসের কেনা বেচা বন্ধ করা। নুন, চিনি, কাপড়, সাবান, আমাদের দৈনিক ব্যবহারের নানান জিনিস আজকাল বাজারে বিদেশি ছাড়া পাওয়া যায় না। এই সব জিনিস বিক্রির ফলে বিদেশি সরকার আমাদের দেশ থেকে দু হাতে টাকা লুটে নিয়ে যাচ্ছেন, ফলে আমাদের দেশের দারিদ্র ক্রমাগত বেড়েই চলেছে। এটা অন্যায়, এটা জুলুম। এতদিন আমরা এটা মেনে এসেছি, কিন্তু আর মানব না। আমি জানি যে সব বিদেশি জিনিসের বদলে দেশি জিনিস পাওয়া যায় না, তাই বাধ্য হয়ে তোমরা বিদেশি জিনিস হাতে রাখো। কিন্তু কটা দিন যদি আমরা একটু কষ্ট করতে রাজি থাকি আর সেই সঙ্গে দেশি জিনিস উৎপাদনের ব্যবস্থা করি, তাহলে কিছুদিনের মধ্যেই আর আমাদের কোনো কষ্ট থাকবে না। ভাই সব, তোমাদের মুখের দিকেই আমরা আজ তাকিয়ে আছি। তোমরা যদি এই ব্যাপারে এগিয়ে আসো, তাহলে বাংলা ভাগ করার কলঙ্ক দূর হয়, আবার আমরা মাথা তুলে দাঁড়াতে পারি। এইবার দেখো তোমরা, এই যে আমার সামনে গন্ডি দেখছো, এর মধ্যে তোমাদের যার কাছে যা বিলিতি জিনিস আছে সব এনে ফেলো। বিদেশির জায়গায় দেশি জিনিস তৈরি করার ব্যবস্থা হচ্ছে। আমাদের দেশে অনেক ধনী ব্যবসাদার এই ব্যাপারে এগিয়ে এসেছেন। তোমরা ভেবো না তোমাদের রোজগারের পথ বন্ধ হয়ে যাচ্ছে। আজকের যে লোকসান, কাল আর তা লোকসান থাকবে না। তাই বলছি, এই গন্ডির মধ্যে এনে ফেলো তোমাদের জিনিস। যে দেশের মাটিতে তোমরা মানুষ হয়েছো, যে দেশকে তোমরা ভালোবাসো, সেই দেশের কাজে তোমরা এগিয়ে এসো। বিদেশি মিলের কাপড়, বিদেশি মিলের সুতো, বিদেশি কারখানার চিনি, বিদেশি নুন, বিদেশি ছুরি কাঁচি, বিদেশি দেশি দেশলাই, বিদেশি যা কিছু আছে দেশি দেশলাই, বিদেশি যা কিছু আছে সব ফেলে দাও ওই গন্ডির মধ্যে। তোমাদের হাত জোড় করে বলছি, তোমরা বসে থেকো না, এগিয়ে এসে স্বদেশীর কাছে সাহায্য করো। আমরা আগে মহারাজের মুখ থেকে শুনতে চাই, তিনি যা ইচ্ছা বলেন আমাদের, আমরা আপনার কথা শুনব না। তোমাদের মহারাজ আমার বন্ধু, আমি তারই বাড়িতে অতিথি হয়ে রয়েছি, তাই তোমাদের বোঝা উচিত যে ব্যাপারে তার মত আছে। আমরা মাল বেচে খাই, বেচে কেনা বন্ধনে কাম কি? দেশি মাল আমরা দোকানে রাখতে দেখেছি, সে মাল কেউ কেনে না। আপনারা ভদ্রলোক, আপনাদের ক্ষমতা আছে, আপনার কইলে বিদেশি বেচো না, ব্যাস ফুরিয়ে গেল। আমরা গরিব, আমার দাঁড়ে চলে না। নিখিলের এই এলাকায় কথায় কাজ হবে না, আমাদের অন্য রাস্তা দেখতে হবে। বিলিতির সঙ্গে রফা করতে গেলে আন্দোলন বন্ধ হয়ে যাবে। আপনারা তো পুড়িয়ে খালাস, কিন্তু ওরা তো মামলা করবে।
যারা মামলা করবে তাদের ফসলের গোলায় আগুন লাগিয়ে দেব। পিকেটিকে তো কাজ হতে পারে সন্দীপদা, আমরা তাদের বুঝিয়ে বলতে পারি, অনেক জায়গাতে এতে কাজ হয়েছে। কিসে কি হয় আমি বুঝি অমূল্য, সুখসারে পিকেটিং এ কোনো ফল হবে না। বসুন কুলদাবু। এটা তো বিলিতি সিগারেট দেখছি। হ্যাঁ, এই একটি ব্যাপারে আমি স্বদেশী মানি না। খাবারটা নিশ্চয়ই, এরা কথা শুনবে না অমূল্য, এদের প্রশ্রয় দিয়ে এই হাল হয়েছে। শুনুন, মহারাজের বাপের আমল থেকে আমি এই রাজবাড়িতে নায়েবি করছি। বাপ ছিলেন খুব রাজভারী লোক, কিন্তু মুশকিল হচ্ছে ছেলেকে নিয়ে। তিনি যদি একটু শক্ত হতেন তাহলে দেখতেন এই গায়ের সব লোক একেবারে ঢিট হয়ে যেত, আর আপনাদেরও কোনো সমস্যা থাকতো না। এখন আপনি কিভাবে সাহায্য করতে পারেন সেটা বলুন। আপনারা যদি হাটে বিলিতি মাল আনতে দেন তাহলে তো বেচা কেনা বন্ধ করতে পারবেন না মুকুজে বসাই। ওই যে নৌকো দেখেন, ওতে করে মাল আসে হাটে, যারা মাল আনে তাদের তো হাত করা চাই। সেটা পারবেন? কথাটা কি জানেন, এই মাইদের যে পান্ডা সে লোকটা ভয়ানক শক্ত। কে কি কি নাম তার? মির্জান। তাকে বসে আনা বড় মুশকিল। কোনো উপায় নেই? উপায় সব ব্যাপারই আছে। যে নৌকো গঙ্গায় ভাসছে তাকে আর ভাসতে না দেওয়ারও তো ব্যবস্থা করা যায়। তবে কি জানেন, শুধু মুখের কথা এ কাজ হয় না, কিছু টাকা লোকের মুখ বন্ধ করা আছে, ক্ষতিপূরণ আছে, পুলিশকে ঘুষ দেওয়া আছে, খরচ লাগবে না। টাকা যে একেবারে নেই তা নয়, আর প্রয়োজনে আরো ব্যবস্থা করা যেতে পারে। তাহলে আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। তবে বুঝতেই তো পারছেন কাজ আমি করব, কিন্তু তারপরে যদি আপনাদের কিছু হয় আমি যেন জড়িয়ে না পড়ি। সে বিষয়ে আপনার কিছু ভাবতে হবে না। আমাকে যদি বিপদেই পড়তে হয় তাহলে কিন্তু আমি আপনাকে ছাড়ব না। আপনার হাতের লেখা চিঠি। আমি যাইনি, তার ডাক এসেছিল, তাও মিথ্যে অজুহাত দিয়ে যাইনি। কিন্তু তাতে লাভ কি হলো? সারাটা দিন যে ফিরে ফিরে তার কথাটাই মনে হয়েছে, যে আমি একটি মুহূর্তের জন্য আমার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের কথা চিন্তা করিনি, তার এমন হবে কেন? রানীমা, কই মাছ কি দিয়ে রান্না করবে জিজ্ঞেস করছি, আপনি তো বলেননি। সর্ষে বাটা দিয়ে করতে বল। ছোটি রানীমা। কি ননকু? মুখার্জি বাবু চিঠি দিয়েছে। আজ কেমন আছেন? ভালো। আমাদের দলের এই ছেলেটির খুব শখ আপনার সঙ্গে আলাপ করবে। আপনি আমাকে দেখেছেন, তখন আমি খুব ছোট, আমার মার সঙ্গে এসেছিলাম। কি নাম তোমার মার? শ্রী সৌদামিনী দেবী। ও, তুমি নিবারণ বাবুর ছেলে? আগে হ্যাঁ, আমার নাম শ্রী অমূল্যচরণ ঘোষাল। ও, কত বয়স হলো তোমার? 17। এবার এন্ট্রান্স দিতাম, দেওয়া হলো না। স্বদেশীর জন্য? অমূল্য খুব কাজের ছেলে, গীতা মুখস্থ। তাই বুঝি? এই যে এটা তোমার সঙ্গে থাকে বুঝি? সব সময় গীতায় মনে সাহস আনে দিদি, দেশের কাজে ভয়কে জয় করতে হয়, দরকার হলে দেশের জন্য প্রাণ দিতে হয়।
প্রাণের ভয় নেই তোমার? না জায়তে ম্রিয়তে না কদাচিত নায়ং ভূত্তা ভবিতাবান ভূয়া অজো নিত্য শাশ্বতোয়ং পুরাণ না হন্নতে হন্নমানে শরীরে। মানুষ বললেও আত্মার মরণ নেই দিদি। ঠিক আছে অমূল্য, এবার তুমি এসো। সন্দীপবাবু বললেন আপনি স্বদেশীতে বিশ্বাস করেন, তাই ভালো একবার প্রণাম করে আসি। আসি দিদি, আবার আসব। নিশ্চয়ই আসবে। বন্দে মাতরম। বন্দে মাতরম। আসি। কি ভাবছেন? আপনাদের কাছে কি সত্যি প্রাণের ভয় আছে? প্রবল পরাক্রান্ত ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যখন রুখে দাঁড়িয়েছি তখন আছি বই কি? অবশ্য আমার দলের ছেলেরা সত্যিই খুব সাহসী, আমার অতটা সাহস নেই। আপনি দলের নেতা হয়ে কথা বলছেন? মাঝে মাঝে সত্যি কথাটা বেরিয়ে পড়ে। এবারে আপনি একটা সত্যি কথা বলবেন। কি? একদিন ঘরে থেকে হঠাৎ বাইরে বেরোতে রাজি হলেন কেন? জানেন না আপনি কারণটা? কি করে জানবো? জানা উচিত, বোঝা উচিত। অবশ্যই আপনি তো পুরুষ মানুষ, মেয়েদের ইন্টিউশন তো আপনার নেই। বলবেন কারণটা। দেশের একজন নেতাকে তো সামনাসামনি দেখিনি কখনো। ভয় হয় নেতা যদি আপনাকে হতাশ করে থাকে। সেটার কোনো কারণ ঘটেনি এখনো। আপনি পিয়ানো বাজাতে পারেন? শিখছিলাম। পিয়ানো, গান। ইংরেজি গান? আপনার অসুখ করেনি? কাল সারাদিন ধরে শুধু ভেবেছি যে আমি আমি কি অন্যায় করে থাকতে পারি বা এমন কি বলে থাকতে পারি যাতে আপনি বিরক্ত হতে পারেন। আপনি কিন্তু এখনো বললেন না কেন আমাকে দেখেছেন। আপনাকে আর একবার দেখতে চেয়েছিলাম। এটাই কারণ? কাল আপনাকে না দেখে দিনটা খুব খারাপ গেছে। নেতা বলে আমার একটা গর্ব ছিল, তার ভিত খানিকটা নড়ে গেছে। লোকে আপনার কথা মানছে না? সব সময় কথায় কাজ দেয় না, সে তো বলেই ছিলাম। নাহলে কি করেন? অন্য উপায় দেখতে হয়। উপায়টা কি জানতে পারি?
কারণ আমার স্বামী কিন্তু আপনাদের সাহায্য করবেন না। নিখিল তাই বলেছে? এক এক সময় কি মনে হয় জানেন, স্বদেশী চলেই যাক, আপনার সঙ্গে বসে গল্প করে বাকি জীবনটা কাটিয়ে দিই। আমার সঙ্গে গল্প করে আপত্তি আছে? হাসছেন যে এত বাড়ি বলে কার না হাসি পায় বলুন? আপনি এক ঘন্টাও একটানা বসে গল্প করার লোক নন। ঠিকই বলেছেন, আসলে আমার স্বদেশীও চাই, আপনাকেও চাই। আমি কিন্তু চাই না আপনারা দেশের কাজ বন্ধ করেন। এ ব্যাপারে আমার স্বামীর সঙ্গে আমার মোটেই মতে মেলে না। ওনার অনেক গুণ আছে, সেখানে আমি তাকে শ্রদ্ধাও করি, কিন্তু উনি মানুষটা অত্যন্ত বেশি রকম ঠান্ডা। আমার মনে হয় না দেশের এই অবস্থা এতটা ঠান্ডা হলে চলে। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। আমার স্বামী বলছিলেন আপনার গরিবদের কথা ভাবেন না, তাই আপনাদের দিয়ে দেশের কোনো উপকার হবে না। কিন্তু আমি বিশ্বাস করি না আপনারা গরিবদের উপর কোনো অত্যাচার করবেন, শুধু বুঝিয়ে বলে যেটুকু হয় সেটুকুই করবেন। মুশকিল কি জানেন মুখী, শুধু বুঝিয়ে বললে হয় না, তার উপরেও কিছু লাগে। কিসের কথা বলছেন আপনি? সেটা জিজ্ঞেস করবেন না, আমি জানতে চাই। বৈষয়িক ব্যাপার নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না। কেন? আমাদের সম্পর্কের সুরটা কেটে যায় আমি চাই না। আমি কিন্তু আপনাকে সাহায্য করতে পারলে খুশি হব। এটা আপনার সাধ্যের বাইরে। আমাকে অসাধ্য সাধন করতে দেখেননি আপনি? আপনার সাধ্য অনেক দূর, এটা মেনে নিয়ে বলছি, আপনি এ ব্যাপারে আর প্রশ্ন করবেন না, আমার অনুরোধ। তাহলে তো আমার আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই, আমি আসি। মুখী, এভাবে রাগ করে চলে যাও না মুখী। আপনার স্বদেশীর কাজে যদি আমার কোনো প্রয়োজন না থাকে তাহলে তো আমার এখানে থাকার আর কোনো মানেই হয় না। আমি তোমাকে অযথা দুশ্চিন্তায় ফেলতে চাইনি মুখী, রাজনীতির বাইরে কি আমাদের কোনো সম্পর্ক নেই, কাজের কথা ছাড়া কোনো কথা নেই। আপনি কথা দিন, আপনার যদি টাকা লাগে আপনি তা আমাকে বলবেন, আর সে টাকা যদি আমি আপনাকে এনে দিই আপনি তা নেবেন। দিচ্ছি কথা মুখী, দিচ্ছি কথা মুখী, আমি সন্ধ্যেবেলা আসব, তুমি এ ঘরে থাকবে, রোজ রোজ লোক পাঠিয়ে রাখতে ভালো লাগে না। ছাড়ুন, তুমি কথা দাও রোজ অন্তত একবার আমার কাছে আসবে, দিনে অন্তত একটি বার আমি তোমাকে দেখতে চাই মুখী, এতে কোনো দোষ নেই মুখী, লক্ষ্মী ঠিক কথা দাও। দিচ্ছি, হাতটা ছাড়ুন, আমি যাবো। তুই একটু বাইরে যেতে পরে আসিস।
ঢলু ঢলু কাঁচা অঙ্গের লাগুনি। সকাল সকাল ফেরা হলো যে হা করে কি দেখছো? হাঁটু তুই করালি রে ছুটু, এমন তো দেখিনি কশিন কালে। অতিথিকে এত যত্ন, সে ঘর ছেড়ে একচুল নড়তে চায় না। আমাদের সময় একটা দস্তুর ছিল, স্বামীদেরও যত্ন করতে হতো। ঠাকুরপুর উচিত ছিল এই বাড়িতে অতিথি হয়ে আসা, তাহলে কিছু কাল শিখতে পারত। আমি তোমার কাছ থেকে কোনো উপদেশ শুনতে চাই না দিদি। ন বছর বয়সে বউ হয়ে আসি এ বাড়িতে, তখন আমার খেলার সাথী ছিল তোর স্বামী। তখন তুই কোথায়? সেসব নতুন করে বলার তো কিছু নেই, আমি সব জানি। আমার দুঃখ বুঝত ওই একজন, বলতো আমাদের দেশটা অন্ধকার চুকে পড়ে আছে, তাই তো তোমরা এত কষ্ট পাও। স্বামী থাকলেও দুঃখ, না থাকলেও দুঃখ। বলতো আমার যে বউ হবে সে হবে স্বাধীন, সেই স্বাধীন বউকে তো দেখছি চোখের সামনে। তবে ভগবান আছেন, সেটা ভুলিসটি ছুটু, তার চোখ আছে, তিনিও দেখতে পান। এতদিন আমার বিশ্বাস ছিল যে বিধাতা আমাকে যা দেবেন আমি তা মাথা পেতে নেব। মনকে যখন যাচাই করতাম তখন অনেক দুঃখ কল্পনা করেছি, কখনো দারিদ্র, কখনো অসম্মান, কখনো মৃত্যু, এমনকি বিমলার মৃত্যুর কথাও ভাবতে চেষ্টা করেছি। কেবল একটা কথা কোনো দিন স্বপ্নেও ভাবিনি, আজ কাজের মধ্যে বার বার সেই কথাটাই মনে হচ্ছে, এও কি সহ্য হবে? কি চাও তোমরা? আপনাকে কয়েকটা কথা জিজ্ঞেস করতে এসেছি। কি কথা? সুখ শহরের হাট থেকে আপনি বিলিতি জিনিস সরিয়ে দিচ্ছেন না কেন? কারণ আছে নিশ্চয়ই। কেন, আপনার লোকসান হবে বলে? আমার লোকসান নয়, গরিবদের লোকসান। দেশের জন্য এই লোকসানের ক্ষতি কি? আমরাও তো দেশের জন্য দেশে নুন, দেশে চিনি, দেশে কাপড় এই সমস্ত ধরেছি। তোমরা ধরেছ মানে কি? তোমাদের সঙ্গে ওদের তুলনা কোথায়? তোমাদের পয়সা আছে, তোমরা দু পয়সা বেশি খরচা করে দেশি জিনিস কিনতে পারো। ওরা তো তোমাদের খেয়াল খুশিতে কোনো বাধা দেয়নি, তোমরা ওদের উপর জোর করছো কেন? সারা দেশ যে ব্রত নিয়েছে তাতে আপনি বাধা দেবেন? মোটেই না, সেই সাধ্যই আমার নেই। কিন্তু সমস্ত দেশ তো তোমাদের ব্রত মানেনি, তার তো প্রমাণই আছে। হাটে যারা জিনিস বিক্রি করে তারা দেশের লোক নয়? তাহলে এক কথায় আপনি বলতে চান হাট থেকে জিনিস সরাবেন না? না, কারণ সেই জিনিস আমার নয়। আপনি কি খুঁজছেন মাসমশাই? প্যাসিফ্লোরা ছিল না তোমার কাছে? আপনার ঘুম হচ্ছে না?
বয়সের সঙ্গে ঘুম তো এমনিতেই কমে আসে, তো গত তিন রাত্রির পেয়েছি, ওটা আপনার কাছে রেখে দিন। থ্যাংক ইউ। আমার ভালো লাগছে না নিখিল, সমস্ত ব্যাপারটার মধ্যে আমি একটা ঘোর অশুভের ইঙ্গিত দেখতে পাচ্ছি। সন্দীপ যে তোমার বন্ধু, তোমার বাড়িতে রয়েছে, এটা তো আর কারো জানতে বাকি নেই। তারা জানবে সন্দীপ যা করছে তাতে তোমারও সমর্থন আছে। এর প্রতিক্রিয়া যে তোমার উপর কি সাংঘাতিক হতে পারে তুমি বুঝতে পারছো না। প্রতিক্রিয়া তো এমনিতেই হচ্ছে মাস্টারমশাই, আমি ব্রিটিশদের ধামা ধরা, প্রজাদের ঘাড়ে স্বদেশী চাপাচ্ছি না, পাছরা খাজনা দেওয়া বন্ধ করে, এসব কথাও তো রটছে। না না, ওসব নিয়ে তুমি ভেবো না। আসল কথা হলো নিখিল, নিজের কাছে নিজে সৎ থাকা। কিন্তু অবস্থাটা ক্রমশ খুব সঙ্গীন হয়ে আসছে। মুসলমানদের উস্কে দেবার জন্যে ঢাকা থেকে মোল্লারা সব চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, সে খবর রাখো। আমি সেই খবরই পড়ছিলাম কাগজে। তারা যে এখানে আসবে না তার কি বিশ্বাস? তা তো আসতেই পারে। তাহলে কিন্তু যদি সত্যি হয় তাহলে তো শুধু মোল্লাদের দায়ী করলে চলবে না মাস্টারমশাই, আমাদেরও একটা দায়িত্ব আছে। সেটা কি করে ভুলি বলুন? আমরা গরিব মুসলমানদের সঙ্গে কিরকম ব্যবহার করেছি বলুন তো? ওদের মানুষ হিসেবে যেটুকু প্রাপ্য সেটাও কি দিয়েছি? সে তো ঠিকই, কিন্তু এখন কি উপায়? আমি বেরিয়ে গ্রামের অবস্থাটা দেখে আসব। লোকের কথা আর বিশ্বাস করা যাচ্ছে না। আচ্ছা নিখিল, একবার ম্যাজিস্ট্রেট সাহেবকে খবর দিলে হয় না? তিনি বরং দাঙ্গা লাগলে খুশি হবেন, কারণ তাতে স্বদেশীরা জব্দ হবে। কিন্তু একটা কাজ তো করতে পারো, নষ্টের গোড়াটাকে তুমি দূর করতে পারো। সন্দীপকে তুমি থাকতে দিচ্ছ কেন? আমি ভেবেছিলাম ও নিজেই চলে যাবে, কিন্তু এখন মনে হচ্ছে সে যাবে এখান থেকে। কেন? এত আরাম, এত প্রোটেকশন সে কোথায় পাবে? তার উপর বৌমার সাথে তার আলাপ করিয়ে দিয়ে তুমি তাকে একটা বিশেষ সম্মান দিয়েছ, সে তো তার পুরো অ্যাডভান্টেজ নিচ্ছে। ও যে এত বদলে গেছে আমি বুঝতে পারিনি। আসলে মানুষকে মাথায় তুললে তার আর মাথা ঠিক থাকে না। আমার ধারণার পরিবর্তনটা এসছে একটা গভীর ব্যর্থতা বোধ থেকে। ওর মধ্যে এত গুণ থাকা সত্ত্বেও ও নিজেকে প্রতিষ্ঠা করতে পারেনি। এক এক সময় ওর জন্য আমার সত্যি দুঃখ হয়। দুঃখ করার সময় এটা নয় নিখিল, আমি জানি তোমার বিশেষ বন্ধু বলে তুমি ওর উপর জোর করতে পারছো না, তুমি হেজিটেট করছো। কিন্তু এই মুহূর্তে তোমার এই দুর্বলতার কারণ আমি বুঝতে পারছি না। বললেই বুঝবেন, আমি বলতে পারবো না। Thank you.
সেটা মনে পড়ে। কিন্তু সেই আমার কারখানার তৈরি সাবান, এটা রেখে দিয়েছ তুমি? শুধু সাবান কেন, গামছা, কলম, দেশলাই সব রেখে দিয়েছি। এটা ব্যবহার করে দেখেছিলে কোনোদিন? এ দিয়ে কাপড়ও কাচা যায় না ঠাকুরপো, গায়ে মাখা তো দূরের কথা। কি যে ছেলে মানুষই করেছি এককালে, এখনো তো করছো। যাকে এত শখ করে ঘর থেকে বার করলে, সে তোর ঘরেই আসে না। আমি ভুল করিনি বৌঠান। এখনো বলছো? তার মধ্যে যদি বাইরের মোহটা থেকে থাকে, তো সে আগেও ছিল। যাওয়া বন্ধ করে তো তার স্বভাব আমি বদলাতে পারবো না, সে তো শিশু নয়। সাবি হয়ে জোর করতে পারবে না? জোর করাটা কঠিন নয় বৌঠান, কিন্তু তাতে লাভ হয় না। আপদ বিদায় করতে পারো তো? বন্ধু কি খুব বন্ধুর কাজ করছে? সুখসায়রের কথা ভেবে তাকে বিদায় করলে হয়তো হয়তো মঙ্গলই হবে, কিন্তু আমি আমি যে স্বার্থপর বৌঠান, আমি যে নিজের কথাটাও না ভেবে পারি না। সে গেলে বউ তো আর ঘরের বাইরে যাবে না? না না, কিন্তু মনটা তার বাইরেই পড়ে থাকবে। সে তো তার নিজের নিজে থেকে ফিরে আসবে না, সেটা আরো দুঃসহ। তার পক্ষে, আমারও পক্ষে, সেটা হয় না বৌঠান। কি ব্যাপার এত দেরি? সব কাজ গুছিয়ে তবে তো আসা। আজ রাত্রে যাত্রা আছে নয়নপুরে, সব মাঝিরা সে যাত্রা শুনতে যাবে। তখন তো কাজ, ঘাটে লোক থাকলে কাজ হবে কি করে? মির্জানের নৌকো গুড, তবে সে লোক এসে যখন দেখবে যে তার নৌকো নেই, তখন তো সে সবই বুঝতে পারবে। তখন এসে এই আপনারই পায়ে ধরে মুখুজ্জে বসাই, তাকে কিছুটা ক্ষতিপূরণ দিতে হবে। আপনি হাজার পাঁচেক টাকার জোগাড় দেখুন এই বেলা। দেখছি। একটা কথা আপনাকে বলার ছিল, ভাবছি সেটা সভয়ে বলবো না নির্ভয়ে বলি? যা বলার বলে ফেলুন, অনেক রাত হয়ে গেছে। আমার মনে হয় যে আপনি এখানকার কাজকর্ম সেরে এখান থেকে প্রস্থান করুন। কেন? এখানকার অবস্থা ভালো নয়, দাঙ্গা বেঁধে যেতে পারে। আপনি নেতা হতে পারেন, কিন্তু এই অঞ্চলে যে খুব জনপ্রিয় নেতা তা নন। আপনাকে পেলে এরা জামাইটা ধর করে ফেলাম।
আমার রাস্তা আমি ঠিক করব না মশাই, সেই জন্য আপনাকে চিন্তা করতে হবে না। চল রে চল সব ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সব ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। বীর দর্পে পৌরুষ গর্বে, সাধ রে সাধ সব দেশের কল্যাণ। চল রে চল সব ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। আপনি স্বদেশী ছেড়ে গান ধরুন। একবার শখ হয়েছিল থিয়েটারে অভিনয় করব, একসঙ্গে অনেকগুলো মানুষের মন জয় করার মধ্যে একটা অদ্ভুত আনন্দ আছে। আপনার সেদিনের বক্তৃতা শুনতে শুনতে সে কথা যে মনে হয়নি তা নয়। অবশ্য একটি নারীর মন জয় করার সঙ্গে তার তুলনা হয় না। আপনি তো অনেক নারীরই মন জয় করেছেন শুনেছি, স্বদেশি বিদেশি সর্বনাশ। নিখিল কি এসবও বলেছে নাকি? আপনি আমার বিষয় এত জানেন, আর আমি এটুকুও জানব না। ওগুলো কি জানো? বয়সের ধর্ম, সে তো আজকের কথা নয়। সেসব নারীর কি হলো তাই ভাবছি। এটা অন্যায় মুখী, সেদিনের আমি আর আজকের আমি কিন্তু এক নয়, অনেক তফাত। তবুও তো মানুষটাকে খানিকটা বোঝা যায়। পুরুষদের বোঝা তো কিছু কঠিন নয়, মেয়েরাই রহস্যময়ী। তাদের মন বুঝতে পুরুষদের হিমশিম খেয়ে যেতে হয়। ওই গানটা জানো তো? কোনটা? বুঝতে নারী নারী কি চায় কি চায় গো, বুঝতে নারী নারী কি চায়, মাঝখানে ছেদ কইতে কথা, চাইতে চাইতে মুদে পাতা, মাঝখানে ছেদ কইতে কথা, চাইতে চাইতে মুদে পাতা, হাসতে হাসতে কেঁদে ফেলে, হাসতে হাসতে কেঁদে ফেলে, আসতে কাছে ফিরে যায়। বুঝতে নারী নারী কি চায় কি চায় গো, বুঝতে নারী নারী কি চায়। নারীর মন বুঝতে পারেননি বলেই বুঝি বিয়ে করেননি? মনের মতো নারী না পেলে কেন বিয়ে করব মুখী? কাল কিন্তু অনেক রাত অবধি অপেক্ষা করেছিলাম, আপনি এলেন না। আমায় ক্ষমা করো মুখী, কাল কাজ পড়ে গিয়েছিল, ফিরতে অনেক রাত হলো। কি কাজ? আমার আর কি কাজ বলো, স্বদেশীর কাজ। বক্তৃতা? না মুখী। তবে শুকসারের দিন তো ফুরিয়ে এলো, এক জায়গায় তো বেশি দিন বসে থাকা যায় না। প্রচার যে আমাদের একটা বড় কাজ। আপনি চলে যাবেন? একদিন না একদিন তো যেতেই হবে। যদি মুখ্যে যেতে না দেয়? তাহলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। কিন্তু এখন তো যাবার কথা ভাবছি না মক্ষী, এখানকার সমস্যা না মিটে যাবো কি করে? এবার বলবেন কি কত টাকা লাগবে আপনার? কি কত? 5000 মক্ষী, হিসেবের বাইরে খরচা হয়ে গেছে। আমি যদি সে টাকা এনে দিই, এ নিয়ে কিন্তু আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। তুমি নিষেধ করলে নিশ্চয়ই করব না, কিন্তু তুমি তোমার গয়না দিতে পারবে না। যখন টাকা বলেছি তখন টাকাই দেব। যদি সে টাকা শোধ দিতে না পারি? শোধ দেবেন ভেবে সে টাকা দেব না। স্বদেশীর জন্য কি এতটুকু আমি করতে পারি না? ভাবনা হচ্ছে মুখী। কেন? আমি বোধহয় তোমার জীবনে একটা দায় হয়ে দাঁড়ালাম, অথচ কোনো উপায় নেই তোমাকে বুঝিয়ে বললে তুমি বুঝতে। কিছু বলার দরকার নেই, শুধু একটা কথা জানতে চাই। কি?
টাকা দিলে এখান থেকে চলে যাবে না তো? আমি কি তোমাকে ছেড়ে যেতে চাই মুখী? তাহলে যাবার কথা বলছিলে কেন? আমি এত গঞ্জনা সহ্য করে বাইরে এলাম শুধু শুধু তোমার জন্য। তুমি যে ধনী হইছে তা তুমি রোজগারের তাহার, তোমরা শরীর রক্ত পানি করে ফলাইয়া সে টাকা রোজগার করো, হিন্দুরা কৌশল কইরা সেই টাকা তুমি থেকে লইয়া বড়লোক হইছে এই তাহা তাজিক তাহা, এর মধ্যে হিন্দু কোন হাত নাই। এই জন্য কই ভাই সব তোমরা হিন্দু কথা শুনো না, হিন্দু আন্দোলনে যোগ দিও না, আপনারা সুখ সায়রের হিন্দু সমাজের নেত্রী স্থানীয়, আপনাদের আজ দেখেছি শুধু একটি কথা বলার জন্য, আপনাদের বুদ্ধি আছে বিবেচনা আছে, আপনাদের বুঝিয়ে বললে আপনারা বুঝবেন এ বিশ্বাস আমার আছে। আমি শুধু এইটুকু বলতে চাই, আমাদের নিজেদের ধর্ম আমরা রাখতে পারি কিন্তু পরের ধর্মে আমাদের কোনো হাত নেই। আমি নিজে বৈষ্ণব হতে পারি কিন্তু তাই বলে শাক্তরা তো রক্তপাত করতে ছাড়ে না, উপায় কি? সেই রকম মুসলমানদের নিজেদের ধর্ম মতে চলতে দিতেই হবে। মহারাজ, এই গায়ের মুসলমানরা গোহত্যা করতো না কিন্তু এখন তারা জবাই করছে এ খবর আমরা পেয়েছি। হ্যাঁ, সে খবর আমিও পেয়েছি কিন্তু আমার বিশ্বাস তারা নিজে থেকে এটা করছে না, তাদের দিয়ে করানো হচ্ছে যাতে দুই সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদের সৃষ্টি হয়, সেই বিভেদ আপনারা আর বাড়িয়ে তুলবেন না। এদের দাবি না রাখলে এরা আর থামবে না মহারাজ, কারণ আগে সেদিন আর নেই। শুনুন, ভারতবর্ষে মুসলমান আছে এটা একটা ঐতিহাসিক সত্য, এই সত্য আমাদের মানতেই হবে। মুসলমানদের বাদ দিয়ে ভারতবর্ষ কল্পনা করা যায় না, ওদের দাবিয়ে রাখতে গেলে গোহিংসা তো থামবেই না, বরং বরং মানুষের প্রতি হিংসা আরো বেড়ে যাবে। গ্রামের যা অবস্থা তাতে এটা কোনো মতেই হতে দেওয়া যায় না। এই ব্যাপারে আপনাদের আপনাদের দায়িত্ব অনেকখানি।
আপনাদের করজোড়ে আমি অনুরোধ করছি, আপনারা এই হিংসাকে প্রশ্রয় দেবেন না। এই অবস্থায় সেটা করলে আমাদের সর্বনাশ হতে পারে। গুলির আওয়াজ পেয়েছো? পেয়েছি নিখিল। এরপর কিন্তু জানি আমি যা করার করছি মাস্টারমশাই, কিন্তু আপনি একটা কাজ করুন, আমার গাড়ি নিয়ে আপনি বাড়ি চলে যান, গিয়ে আপনার জিনিসপত্র সব গুছিয়ে এখানে চলে আসুন। পথঘাট আর নিরাপদ নয়, আমি চাই না আপনার কিছু হয়। সে নয় হলো, কিন্তু আমি সন্দীপকে বলছি মাস্টারমশাই। আর সময় নেই মুখী, এবার টাকাটা না হলেই নয়। এটা কি বুঝতে পারছো না? টাকা এতে কি হবে মুখী? এ তো বড় জোর শপ আছে। তোমার বোধ হয় মনে নেই আমি 5,000-এর কথা বলেছিলাম। মোহর সোনা সোনা, এটা তো বললে মুখে, নইলে আমি বুঝবো কি করে? রাগ করো না মুখী। সন্দীপ, তোমার সঙ্গে আমার কথা আছে। কি কথা? আমি চাই না তুমি আর এখানে থাকো, গ্রামের অবস্থা ভালো নয়, আর তুমি থাকলে এখানে আরো বেশি গন্ডগোল হবে। আমি চাই তুমি কালই সুখসায় ছেড়ে চলে যাও। আমি কি তোমার আজ্ঞাবহ ভৃত্য? ভৃত্য কেন হতে যাবে সন্দীপ, আমি চাই তুমি বোঝো যে কলকাতায় গেলে তোমার ভালো হবে আর সুখসারেরও মঙ্গল হবে। কলকাতায় তো আমার কোনো কাজ নেই নিখিল। সেই জন্যই তো বলছি এখানে তোমার একটু বেশি কাজ। তুমি ভেবো না যে তোমার কাজের খবর আমি রাখিনি। চাষিদের খোলায় আগুন লাগানো থেকে মিরজানে নৌকো ডুবানো পর্যন্ত সব খবরই আমার কাছে এসেছে। তুমি বক্তৃতায় হিন্দু মুসলমান ঐক্যের কথা বলো, কিন্তু কাজের বেলায় গরিব মুসলমানদের উপর অত্যাচার করো, সেটা আর আমি সহ্য করব না। স্বদেশে আমি বিশ্বাস করি বা না করি, অনেক স্বদেশী নেতার প্রতি আমার শ্রদ্ধা আছে, কিন্তু যাদের কথা আর কাজের সামঞ্জস্য নেই তাদের উপর নেই। তুমি দেশ উদ্ধারের নামে দেশের ক্ষতি করবে, সেটা অন্তত আমার এলাকায় আমি হতে দেব না। এখানে একজনই আছেন যার হুকুম আমি মানতে রাজি আছি। মুখী, তুমি বলো আমি যাব কি যাব না?
মক্ষী, আমি তোমার উত্তরের জন্য অপেক্ষা করে আছি। তুমি কি চাও আমি এখান থেকে চলে যাই? বলো মক্ষী। আমি জানিয়ে গেলাম তোমাকে, আশা করি আর বলতে হবে না। মক্ষী, কি হলো তোমার? তুমি হঠাৎ? অমূল্য কি আপনার ঘরে আছে? অমূল্য? হ্যাঁ। কেন? থাকলে একবার পাঠিয়ে দিন, বিশেষ দরকার। কি দরকার সেটা কি আমাকে বলা যায় না? না, অমূল্যকেই বলবো, ওকে একবার পাঠিয়ে দিন আমার কাছে, আমার বিশেষ অনুরোধ। ঠিক আছে। অমূল্য, আমার জন্য একটা কাজ করতে পারবে? নিশ্চয়ই, বলুন কি কাজ। কলকাতা যেতে হবে, কিন্তু কাল সকালে যাবে আর সন্ধ্যার গাড়িতে ফিরে আসবে। এই বাক্সে তোমার টিকিটের টাকা রেখে দিয়েছি। এটা কি বাক্স দিদি? আমার গয়নার বাক্স, আমার 5000 টাকা দরকার। তুমি গয়না বিক্রি করে সে টাকা আমাকে এনে দেবে। গয়না লাগবে না দিদি, টাকা আমি এনে দেবো। সে কি এনে দেবে মানে? এত টাকা কি মুখের কথা নাকি? আমি পারবো দিদি। না না, দোহাই তোমার, আমি যা বলছি তাই করো। কিন্তু আপনি সন্দীপ বাবুকে 5000 টাকা দিলেন কেন? উনি যে বললেন ওর 5000 টাকা দরকার। না দিদি, আমি হিসেব করে দেখেছি আমাদের 3.5-এর বেশি লাগবে না। ওকে বেশি দিলে উনি নিজের উপর খরচ করে ফেলবেন। উনি ভীষণ শৌখিন লোক দিদি, ফার্স্ট ক্লাস ছাড়া ট্রেনে চড়েন না। সন্দীপ বাবু? হ্যাঁ দিদি, উনি বলেন দেশের কাজ যারা করে দারিদ্র্যে তাদের শক্তি ক্ষয় হয়। ঠিক আছে, টাকা যখন দিয়েছি তখন আর ফেরত নেব না, পরে হয়তো লাগতে পারে। তুমি আমাকে টাকাটা এনে দাও। আপনি গয়নার বাক্স রাখুন দিদি, আমি আজ রাত্রেই আপনাকে টাকা এনে দেবো। কোত্থেকে? কাছারি থেকে। তুমি কি পাগল নাকি? সেখানে পাহাড় নেই? আমাদের কাছে যে অস্ত্র আছে দিদি। সর্বনাশ! স্বদেশীর দল তো কাছারি লুট করছে দিদি, দেশের কাজে তো টাকার দরকার হবেই। এভাবে টাকা নিতে তোমাদের বাধে না? কেন দিদি, টাকা কার? আজ আমার, কাল আমার ছেলের, পরশু মহাজনের। সেই টাকা যদি দেশের কাজে খরচ হয় তো কার কি বলার আছে? না অমূল্য, তুমি কাছারি টাছারির কথা ভুলে যাও, এসব করলে আমি ভয় মরে যাব। শোনো, আমি যা বলছি তাই করো। সব গয়না তো লাগবে না, যা লাগে সেটা বিক্রি করে বাকিটা ফেরত আনবে, কেমন? এটা তুমি নাও, ট্রাঙ্কে পুরে নেবে, সাবধানে যাবে, কেমন? লক্ষ্মীটি। ঠিক আছে দিদি।
মক্ষী। তুমি চলে যাচ্ছ? আর কি থাকার প্রয়োজন আছে? এই কথা বলছো কেন? সুর কেটে গেছে সন্দীপ বাবু। যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করো মক্ষী, এভাবে চলে যেও না। আমার স্বামী বলেছিলেন আপনাকে অল্প চিনলে ভালো লাগে, আমি বোধহয় একটু বেশি চিনে ফেলেছি। কি বলছো মক্ষী, এই কদিনের সম্পর্ক কি কিছু নয়? সব মিথ্যে। আমার বিশ্বাস ছিল আপনার কাজ সফল হবে, আমি তাই চেয়েছিলাম। এখন সে বিশ্বাস নেই। দাঙ্গা লাগেনি। কি বলছো তুমি ঠাকুরপো, দাঙ্গা লাগবে আর আমরা সব এখানে পড়ে থাকবো? কাল আমরা কলকাতায় চলে যাচ্ছি, এখানে আর থাকা চলে না। যাচ্ছ মানে? আমি যাব না। তাই কি বলেছি? ধরে প্রাণ এলো, চক্রবর্তীদের কাছারি বাড়ি লুট করেছে, এবার যে এ বাড়িতে ডাকাত পড়বে না তার ঠিক কি? যদি মরি তো তোমাদের ওই ন্যাড়া বটতলায় নিয়ে গিয়ে পড়াবে মনে করলে আমার মধ্যেও ঘৃণা থাকে। যাও গিয়ে গোছগাছ করো, তোমার কলের গান গুটিয়ে ফেলো। তুমি ঠাট্টা করছো না তো ঠাকুর? আমি কি ঠাট্টা করার লোক? আমার চেনো না তুমি? বিমলা, তোমায় একটা কথা বলার আছে। কি? সিন্ধুকে দিদির প্রণামের 5,000 টাকা রাখা ছিল মোহর, সেটা আমি সন্দীপ বাবুকে দিয়েছি, ওর দরকার ছিল। এবার বুঝলে তো সন্দীপকে না করা কত মুশকিল। টাকাটা আমি পুড়িয়ে দেব, অমূল্যকে আমার গয়না দিয়েছি সে বিক্রি করে টাকা এনে দেবে।
তোমার সামনে সন্দীপকে অমন করে কথা বলতে আমার খুব খারাপ লাগছিল, কিন্তু উপায় ছিল না বিমলা। এখানকার অবস্থা ভালো না, ওর পক্ষে এখানে কাজ করা নিরাপদ নয়। তোমার ভয়ের কোনো কারণ নেই তো? আমি আর কারোর কথা ভাবছি না, আর কারোর বিপদে আমার কিচ্ছু এসে যায় না। এখানে থাকা নিরাপদ নয় বলেই তো আমরা কলকাতায় যাচ্ছি, আমরা তিনজনেই। যদি তার আগে কিছু হয়ে যায়, তুমি বাড়ি ছেড়ে যাবে না তো? তেমন কিছু হলে তো আমাকে আমাকে বেরোতেই হবে বিমলা। আমি জানতাম আমার শাস্তি হবে, আমার শাস্তি হবে। কিসের শাস্তি বিমলা? তুমি তো কোনো দোষ করনি। তোমার কাছে আমি ক্ষমা চাইব, সে মুখ আমার নেই। তুমি তো আমার কাছে ফিরে এসেছো, আসনি আসনি বিমলা। কতদিন তোমার মুখের দিকে চেয়ে আমি কথা বলিনি, কি হয়েছিল আমার, এমন কেন হলো? এতে কোনো দোষ নেই বিমলা, দশ বছর আমি ছাড়া আর কারো মুখ দেখোনি তুমি, এটা কেন ভুলে যাচ্ছ তুমি? এতে 3,500 আছে, আপনি দিদির গয়নার মোহর ফেরত দিয়ে দেবেন। এ কোথেকে আনলে টাকা? কোথায় গিয়েছিলে? চাকনার কাছারিতে। তোমাকে চিনতে পারিনি তো? মুখ ঢাকা ছিল। গ্রামের অবস্থা? দাঙ্গা লেগেছে, বিশালাক্ষীর মন্দিরে মুসলমানেরা ঢুকে পড়েছে। আপনি যাচ্ছেন? হ্যাঁ, রংপুর। তুমি যাবে আমার সঙ্গে? আমি আসি। বন্দে মাতরম। বন্দে মাতরম। কি ভাবছো? কিছু না, আমি কিছু ভাবতে চাই না, আমি ভুলতে চাই। এই কদিনে যা ঘটেছে সব। কেন ভুলবে কেন? নিখিল এসো। সন্দীপ, এটা নিয়ম ভাঙার যুগ নিখিল। তোমার স্ত্রী বাইরে গেলেন, আমি তোমাদের ঘরে এলাম, আশা করি অপরাধ নেবে না।
এগুলো তোমাদের সম্পত্তি, ফেরত দিয়ে গেলাম। গয়নার বাক্স, দুথলি মোহর। গয়না? আপনার ভক্ত গয়না নেয়নি, তবে সে টাকা এনে দিয়েছে। আপনার জিনিস যখন আপনি ফেরত পেলেন তখন টাকাটা আমার কাছেই থাক। তুমি কি যাচ্ছ? হ্যাঁ নিখিল, রংপুরের গাড়ি ছাড়তে আর আধ ঘন্টা বাকি। শুনছি তো, দাঙ্গা লেগে গেছে, অমূল্য দেখেও এসেছে। কাজী প্রবাদ বাক্য মনে রেখে আমি পলায়নের পন্থায় নিলাম, আমাকে বাঁচতে হবে তো, এখনো যে অনেক কাজ বাকি। তুমি আর ভুল করো না সন্দীপ, দেখলে তো ফল ভালো হয় না। আমি যে গীতা মানি নিখিল, ফলের কথা আমি চিন্তা করি না। আর তুমি তো জানো আমার কাছে রাবণই হলো রামায়ণের নায়ক, রাম নয়। রামকে যারা মানে আমি তাদের কথা মানতে পারি না। সোজা পথটা আমার পথ নয় নিখিল। আমি আসি। এই একটি জিনিস আমার কাছে রয়ে গেছে, এটা আমি স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দিচ্ছি। আর কবে দেখা হবে তার তো ঠিক নেই। আসি নিখিল। মুখী, বন্দে মাতরম। এবার আমি যাব। আমায় যেতেই হবে, বাধা দিও না। যেতে দিলে আমরা তো বারণ করলাম, উনি তো শুনলেন না। রক্ষুষী, তুই বলিনি ঠাকুর বুকে মরতে পাঠালি? তোর পাথরের বুকে কি এতটুকু দয়া মায়া নেই?
Thank you.